আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাঈম ফাতু মুবিন। দেড় যুগের বেশি সময় পর আবাসন খাতের সবচেয়ে বড় সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের নির্বাচন চলছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সকালে শুরু হয়ে ভোট গ্রহণ হবে বিকেল পাঁচটা পর্যন্ত। নির্বাচনে ঢাকায় 26 পরিচালক পদের বিপরীতে 86 এবং চট্টগ্রামে 3 পদের বিপরীতে 7 জন পরিচালককে বেছে নেবেন 476 জন ভোটার। ওয়াহিদুজ্জামান এবং লিয়াকত আলী ভুঁইয়ার নেতৃত্বে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে নবজাগরণ, হায়দার ও এমজিআর নাসির মজুমদারের ডেভেলপার্স ফোরাম এবং ইন্তেখাবুল হামিদের নবধারা, এই চার প্যানেলে রিহ্যাবের এবারের নির্বাচনে 93 জন প্রার্থী লড়াই করছেন। সাগরের মেঘনা মোহনায় মাছ ধরায় 65 দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হচ্ছে 1 মার্চ থেকে, কিন্তু নিবন্ধিত না হয় লক্ষ্মীপুর জেলার প্রায় 20,000 মৎস্যজীবী সরকারি সহায়তা না পেয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন। লক্ষ্মীপুরে মোট মৎস্যজীবী রয়েছে 50,252 জন, এর মধ্যে কার্ডধারীর সংখ্যা 30,701 জন। লক্ষ্মীপুরের মেঘনায় 27,000 মেট্রিক টন মাছের লক্ষ্য নিশ্চিত করার লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে ও মৎস্যজীবীদের মাছ ধরা বন্ধ রাখার জন্য কার্যক্রম শুরু করেছে জেলা মৎস্য অফিস ও প্রশাসন। এ সময় জেলেদের 4 মাস ভিজিএফ সহায়তা দেয়া হয়। তবে অধিকাংশ জেলেদের অভিযোগ, কার্ডধারীদেরও স্থানীয় মেম্বারকে টাকা দিয়ে চাল নিতে হয়। জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন, জেলেদের নিয়ম মাফিক ভিজিএফ সহায়তা দিচ্ছেন তারা, টাকা লেনদেনের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ, প্রচণ্ড বৃষ্টির পর ভূমিধসের কারণে হুমকির মুখে পড়েছে পেরুতে অবস্থিত বিশ্বের অন্যতম সপ্তাশ্চর্য মাচু পিছু। পাহাড় ভেঙে কয়েকটি গ্রাম এরই মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। সেখানে নিখোঁজ হয়েছেন 2 জন গ্রামবাসী, আহত হয়েছেন 17 জন। ওই এলাকায় পর্যটকবাহী বিখ্যাত ট্রেন লাইনটিও দুর্ঘটনার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় উদ্ধারকারীরা মাচু পিছুর প্রাচীন দুর্গ এবং আশেপাশের এলাকায় কাদা পরিষ্কারের চেষ্টা করছেন। মাচু পিছু 500 বছর আগের ইনকা সভ্যতার গোপন দুর্গ, যা দক্ষিণ পেরুর পূর্ব কর্ডিলেরা এলাকায় ভূমি থেকে প্রায় 8,000 ফুট উঁচু পাহাড়ের উপর অদ্ভুতভাবে নির্মিত শহর। বিশ্ববিখ্যাত এই প্রাচীন স্থাপনা দেখতে প্রতি বছর সেখানে 15 লাখ পর্যটক যান। পেরুর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান স্থাপনাও এটি। খেলার খবর, ইতালিয়ান লীগ সিরিয়াতে ডিবালার হ্যাট্রিকে তুরিনোকে 3-2 গোলে হারিয়েছে রোমা। স্টাদিও অলিম্পিকোতে পেনাল্টি গোলে 42 মিনিটে রোমাকে এগিয়ে দেন ডিবালা, যদিও 2 মিনিটের মধ্যে জাপাতা সমতায় ফেরায় তুরিনোকে। এরপর দ্বিতীয়ার্ধের 57 মিনিটে দ্বিতীয়বারের মতো প্রতিপক্ষের পোস্টে বল পাঠান আর্জেন্টাইন স্ট্রাইকার। 69 মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন কাতার বিশ্বকাপ জয়ী তারকা। হুইস সেনের আত্মঘাতী গোলে 88 মিনিটে ব্যবধান কমায় তুরিনো। এই জয়ে 44 পয়েন্ট নিয়ে টেবিলের 6-এ উঠেছে রোমা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।